আসসালামু আলাইকুম। অনেকদিন পরে খরগোশগুলোকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, মানে প্রচণ্ড গরম বাইরে, তো যার কারণে ওদের যে বাসাটা আছে ওটাও গরম হয়ে যাচ্ছে, তাই ওদেরকে একটু ফ্যানের তলায় নিয়ে আসলাম এবং মেঝেটা অনেকটা ঠান্ডা আছে, তাই মেঝেতে এনে ওদেরকে একটু খাবার দিলাম। তো ওরা একটু হাঁটাচলা করছে এবং দেখতে পাচ্ছেন অনেকটা উৎফুল্ল মনে হচ্ছে ওদেরকে দেখে। তো মাঝে মধ্যে খরগোশকে একটু বাসা থেকে বের করে, যেহেতু এখন গরমের সময় যদি ছাদের উপরেও রাখেন তারপরেও কিন্তু ছাদে প্রচণ্ড গরম হয়, তো যার কারণে মেঝেতে নিয়ে আসবেন, ঘরের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে টাইলসের উপরে অথবা মেঝের উপরে রেখে দিবেন, একটু খাবার দিবেন, দেখবেন এক দেড় ঘন্টা মতো রাখবেন, ওরা একটু চলাফেরাও করতে পারবে, সঙ্গে ওদের শরীরটা একটু ঠান্ডা হয়ে যাবে। কারণ যে গরম পড়ছে বাইরে প্রচণ্ড গরম, এবং গরমের কারণে খরগোশের শরীর অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। এই বেশ কয়েকদিন আগে দুটো বাচ্চা দিয়েছিল, এর আগেও একবার দিয়েছিল, বাচ্চা মারা গিয়েছে, এবারও একবার বাচ্চা দিল, দুটো বাচ্চা ছিল, তার মধ্যে একটা মনে হচ্ছিলো যে বেঁচে যাবে, তো প্রথমে একটা মারা গেল, আবার কিছুদিন পরে দেখছি আবার আরেকটা মারা গেল। তো আলহামদুলিল্লাহ, মানে আমার খরগোশগুলো অনেকটা শান্ত, মানে গায়ে হাত বুলিয়ে দিলে তেমন কিছুই বলে না, ওরা খুব সুন্দরভাবে বসেও আছে। আর আমি যেটার গায়ে হাত দিচ্ছি ওটা হচ্ছে ফিমেল, আর ওই থেকে যেটা আছে সেটা হচ্ছে মেল। তো যেটা বুঝছি আমি যে মানে মেল যে খরগোশ, সেই খরগোশটা একটু মানে লাজুক টাইপের, আর ফিমেলটাই দেখি যে ওর চাইতে একটু মানে বেশি চটপটে। তো মানে মেল খরগোশটা দেখুন, ও মাঝে মধ্যে ফিমেলটার কাছে লুকাচ্ছে, কিন্তু ফিমেলটার কোনো ব্যাপারই নেই, তাকিয়ে আছে, কোনো ইয়ে নেই। আর একটু দেখে বুঝতে পারছেন যে মেল খরগোশটা একটু হেলদি আর ফিমেলটা একটু পাতলা টাইপের, থিং টাইপের। তো মাশাআল্লাহ, ওরা অনেকক্ষণ থেকে আমি নিয়ে এসে এখানে রেখেছি, তো ওরা অনেকটা ঠান্ডা হয়ে গেল, এবং যখন দেখবেন যে ওরা মানে একে অপরের গা চেটে দিচ্ছে অথবা নিজের গা নিজে চেটে পরিষ্কার করছে, তখন বুঝবেন যে ওরা খুব সুস্থ আছে এবং ওরা খুব আনন্দ ফিল করছে। এটা হচ্ছে খরগোশের আনন্দ ফিল করার একটা বিষয়। আর যখন দেখবেন যে চুপচাপ বসে আছে, মানে একদম কোনো নড়াচড়া করছে না বা হয়তো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, তখন দেখবেন যে না, ওরা খুব মানে আনন্দে নেই বাট ভালো আছে। তো যখনই দেখবেন যে ওরা এক অপরের গা চেটে দিচ্ছে, তারপরে খুব সুন্দরভাবে জিভ নাড়াচ্ছে, তারপরে মানে বুঝতে পারবেন ওই যে মানে মুখ নাড়ায়, গা চেটে দেয় বারবার, তো এটা হচ্ছে ওদের আনন্দের থাকার একটা প্রতীক, মানে বোঝা যায় যে না, ওরা আনন্দে আছে এইভাবে। তো আলহামদুলিল্লাহ, ওদের বংশ বিস্তার যদিও ঠিকঠাক মতো হচ্ছে না, তারপরেও কিন্তু ওরা মানে দুজনে খুশি আছে খুব ভালোই। আর ওদের যে বাচ্চাটা হয়েছিল, বাচ্চাটা মারা যাওয়ার মেন কারণই হচ্ছে প্রচণ্ড গরম, এবং আমি বুঝতে পারিনি যে কীভাবে কী করতে হবে যার কারণে মারা গেছে। সেই দিনটা প্রচণ্ড গরমের দিন ছিল। তো আশা করা যায় ইনশাআল্লাহ আগামীতে যদি বাচ্চা আসে, তো আগের থেকে আমি ওদেরকে ট্রিটমেন্ট করাবো, এবং যেভাবে ওদের পরিচর্যা করা দরকার সেইভাবে তৈরি হয়ে তারপর ওদেরকে ঠিকঠাক মতো পরিচর্যা করার চেষ্টা করব। না হলে দুইবার বাচ্চা মারা গেল। তো আজকে পর্যন্ত, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।